ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভোরের নিউজের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামে আপনাকে স্বাগতম। আজ 7 মে 2019 ইংরেজি, 24 বৈশাখ 1426 বাংলা, পহেলা রমজান 1440 আরবি, রোজ মঙ্গলবার। চলুন জেনে নেওয়া যাক আজকের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সমূহ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এইচএসসি পাশ করে 7 বছর ওকালতি, অবশেষে ধরা। এইচএসসি পাশ করে এক ভুয়া নারী আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সুফিয়া খানম রিমি নামের ওই নারী 5 বছর শিক্ষানবিশ এবং 2 বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন। রবিবার তিনি ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির কাছে ধরা পড়েন। বলিউডে পা রাখছেন ক্রিকেটার অ্যান্ড্রে রাসেল, বলিউডের একটি গানে পারফর্ম করবেন তিনি। এসএসসিতে ফেল করায় এক ছাত্রীর আত্মহত্যা, আরেক ছাত্রী হাসপাতালে। ঘুমের মধ্যে ইয়ারপড গিলে ফেললেন যুবক। আপনার সারা শরীরে মানুষের রক্ত লেগে রয়েছে, মোদীকে মমতা। ভারতের লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাগযুদ্ধ নতুন মাত্রা পেল। সোমবার দেশটির তমলুকের সভা থেকে মোদী বলেন, পশ্চিমবঙ্গে যে কোনো কাজ করতেই তৃণমূলকে তোলাবাজি ট্যাক্স দিতে হয়। এর পাল্টা জবাবে মমতা ব্যানার্জি বলেন, আপনার সারা শরীরে মানুষের রক্ত লেগে রয়েছে। কাজের মাধ্যমে বেঁচে থাকবেন সুবীর নন্দী, বললেন প্রধানমন্ত্রী। 21শে পদক পাওয়া বরণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধূমপায়ী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না নটরডেমে। 2019-20 শিক্ষাবর্ষে 11 শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ। বিজ্ঞপ্তিতে ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন না করার জন্য বলা হয়েছে। রংপুরে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি নিহত। রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নারী অপহরণকারী ও ধর্ষণ মামলার আসামি শহীদুল ইসলাম সুমন নিহত হয়েছেন। রমজান উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমি ও আমার স্ত্রী মেলানিয়ার পক্ষ থেকে রোজা পালনকারী সব মুসলমানকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশে স্মার্ট সিটি গড়তে চায় ভারত। কঙ্গোতে সড়ক দুর্ঘটনা, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রোশনারা নিহত। কঙ্গোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রোশনারা বেগম নিহত হয়েছেন। বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে চলে গেল সন্তান। বিএনপি জোট ছাড়লেন পার্থ। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছাড়ল ব্যারিস্টার আন্দুলিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। রাজবাড়িতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু। ওলামা মাসায়েক এতিমদের সম্মানে বিএনপির ইফতার আজ। আজ ওলামা মাসায়েক ও এতিমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি নেতারা। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এ ইফতারের আয়োজন করা হয়েছে। সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আর নেই। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 4:30 তিনি মারা যান। সুবীর নন্দীর জামাতা রাজেশ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীতশিল্পী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। অবশেষে মিয়ানমারের প্রেসিডেন্টের ক্ষমতায় মুক্ত রয়টার্সের সেই 2 সাংবাদিক। এবার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর মাথায় ডিম ভাঙ্গার চেষ্টা, গ্রেপ্তার এক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম ভাঙ্গার চেষ্টা করায় 25 বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক প্রথম আলো, বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়িতে পাটকল শ্রমিকদের অবরোধ। সুবীর নন্দী মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21শে পদক পাওয়া বরণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আফ্রিদি বই লিখেছেন টাকা কামায়ের জন্য। শহীদ আফ্রিদির সমালোচনার জবাব দিলেন জাভেদ মিয়াদাদ, বললেন তার আত্মজীবনীর মূল উদ্দেশ্য অর্থ উপার্জন। রংপুরে ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত। পা দিয়ে লিখে এসএসসিতে GPA 5 পেয়েছেন তামান্না। জন্ম থেকে 2টি হাত নেই তামান্না আক্তারের, নেই ডান পা।
আছে শুধু বাম্পা, সেই পা দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলে তামান্না জিপিএ 5 পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ নীলক্ষেতে। ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ঔষধ অবৈধভাবে বিক্রির দায়ে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন নীলক্ষেতের একটি ফার্মেসির মালিক ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের এক কর্মচারীকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম মারলেন নারী বিক্ষোভকারী। হাসপাতাল থেকে ফিরে অবসরের ইঙ্গিত ক্যাসিয়াসের। ভারতের লিগে খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক সাবিনা। ভারতের লিগ খেলা হচ্ছে না বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের। কলকাতা থেকে ফিরতে হচ্ছে তাকে। দুই চিকিৎসক ও দুই রাজনীতিবিদদের চতুর্মুখী লড়াই। ইটভাটায় আগুনে ফসলের বারোটা। ইয়াবা মামলার তদন্তে যুক্তরাষ্ট্র যেতে চায় পিবিআই। চট্টগ্রাম থেকে ইয়াবা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। একটি মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ এই তথ্য পায়। গ্রেপ্তার আসামিও আদালতে জবানবন্দিতে যুক্তরাষ্ট্রের বসবাসরত জড়িতদের নাম বলেন। এবার সেই আসামিদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র যেতে চায় মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রমজানে সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি ফিরতে পারবেন। পবিত্র রমজান মাসে নগর জীবনে ঘরে বাইরে সবার ব্যস্ততা বেড়ে যায়। সিয়াম সাধনার এই মাসে রোজাদাররা ঘরে বসে করতে চান ইফতার। প্রতিদিনে কর্মব্যস্ততা কাটিয়ে ইফতারের সময় হওয়ার আগেই বাড়ি ফেরার তাগিদ থাকে। কিন্তু বড় বাধা যানজট, এতে নাকাল হতে হয় ঢাকাবাসীকে। এবার রমজান মাসে যানজট এড়িয়ে প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে ব্যস্ত নগরবাসীকে বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগ। ফেনী সোনাগাজীতে এবার স্কুল ছাত্রকে যৌন নিপীড়ন। রাজশাহীতে ছিনতাইয়ের ঘটনায় এসআই সহ ৩ পুলিশ সদস্য বরখাস্ত। কেন্দ্র সচিবের দায়িত্বহীনতায় ৭৭ জনের মধ্যে ৬৮ জনই ফেল। ছাত্রলীগের ৯ নেতাকর্মী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। এসএসসিতে পাশের হারে সেরা রাজশাহী। এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে রাজশাহী সেরা হয়েছে। দৈনিক ইত্তেফাক, এক বছরে গরুর মাংসের দাম বাড়ল ১৫০ টাকা। যাত্রাবাড়ি মোড়ে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ। স্ত্রীকে সাবেক প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী। নিজের স্ত্রীকে তার সাবেক প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার নবদ্বীপের মাঝদিয়া মাঠপাড়ায়। রাজশাহী খুলনা বিভাগে বইছে তাপ প্রদাহ। ঘূর্ণিঝড় ফণীর কারণে তাপমাত্রা কিছুটা কমলেও ফের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এবার বাজারে এলো ট্রাম্প টয়লেট টিস্যু পেপার। ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশের পর এবার বাজারে এলো ট্রাম্প টয়লেট টিস্যু পেপার। সাদা কালো রঙের ছাড়াও অনলাইন বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙের ট্রাম্প টয়লেট টিস্যু পেপার। প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন, ভারতের সুপ্রিম কোর্ট। র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত। রাজধানী ও মুন্সিগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২০ দলীয় জোট ছাড়লেন পার্থ। বিএনপির অতি কৌশলের বলি মির্জা ফখরুল, বললেন তথ্যমন্ত্রী। এখন থেকে ত্যাগীদের মূল্যায়ন করা হবে, বললেন জি এম কাদের। সুবীর নন্দী বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ। রমজানে বাজার তদারকিতে ৮টি টিম মাঠে থাকবে। বাজার পর্যবেক্ষণে সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর। bdnews24.com। সুবীর নন্দীর মরদেহ দেশে আসবে বুধবার। প্রয়াত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ বুধবার সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। মুন্সিগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত। খিলক্ষেতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১। মানিকগঞ্জে পিকআপ চাপায় নির্মাণ শ্রমিক নিহত। পাপুয়া নিউগিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প। ইস্পাত কারখানায় গলিত লোহায় ৬ শ্রমিক দগ্ধ। গাইবান্ধায় যৌন হয়রানি, ২ শিক্ষক গ্রেপ্তার। গাইবান্ধায় পঞ্চম শ্রেণীর ১ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ ২ শিক্ষককে গ্রেপ্তার করেছে। বঙ্গবন্ধুকে নিয়ে অ্যাপ বানাল ৬ বছরের রাইসা। ফখরুলের আসনে আগামী মাসে ভোটের পরিকল্পনা ইসির।
পায়েল হত্যা মামলার সাক্ষ্য দিলেন মামা ও ভগ্নিপতি। এসএসসি চট্টগ্রামে পাশ বাড়লেও জিপিএ ফাইভে ধাক্কা। আমি রাজা হতে আসিনি, বললেন জি এম কাদের। সরকারের সঙ্গে আপোষে খালেদার মুক্তি মিলবে না, বললেন মান্না। সংসদে না যাওয়ার সিদ্ধান্ত তখন সঠিক ছিল না, উপলব্ধি ফখরুলের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।